আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো শুটকি মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। সামান্য একটু চর্বি আছে, এতে করে কোনো সমস্যা নেই, সলিড মাংস দিয়েও করা যাবে। আর এরকম টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পানি। পানি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিব, আর পানিটা মোটামুটি এরকম দিতে হবে, কারণ একটু বেশি পানি দিলে ভালো হবে, কারণ মাংসটা একটু জাল করে সিদ্ধ করে নিতে হবে, তারপর ছেঁকে নিতে হবে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি প্রায় 25 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাংস ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, ভিতরে যাতে কাঁচা থেকে না যায়। যদি কাঁচা থাকে তাহলে কিন্তু মাংস বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। তো মাংস এখন আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে। তারপর এভাবে একটা চালনিতে আমি নিয়ে নিচ্ছি। এখন মাংসগুলো অনেক গরম, তাই হাত দিয়ে ধরা যাবে না, এভাবে আমি চালনিতে রেখে দিয়েছি। এতে করে ঠান্ডাও হবে আর পানিটাও ঝরে যাবে। মাংসগুলো আমি একটা প্লেটে নিয়েছি, আর এরকম সুতলি নিয়েছি। এই সুতলির ভিতরে আমি গেঁথে দিব, এতে করে সুবিধে হবে। অনেক সময় যদি এভাবে ছড়িয়ে রোদ দেওয়া হয় তাহলে কিন্তু কাকে মাংসগুলো নিয়ে যায়। এভাবে যদি গেঁথে দেন ছাদে, কিছু একটার সাথে বেঁধে দেন, তাহলে কিন্তু কাকে নিয়ে যাওয়ার আর ভয় থাকবে না। তো চাইলে আপনারা গুনা দিয়েও মাংস এভাবে গেঁথে নিতে পারেন। তো এরকম একটা টেস্টার নিয়েছি আমি, সবার বাসায় কম বেশি থাকে। তো মাঝখানে এইভাবে দিয়ে ছিদ্র করে নেবেন, এই তো দেখতে পাচ্ছেন। তারপর এই মাথাটা এইভাবে দিয়ে দিবেন, এই তো দেখতে পারলেন। তো এইভাবে করে সবগুলো আমি গেঁথে নিব। আগে থেকে আমি কিছু ছিদ্র করে রেখেছিলাম, এই তো। তো এইভাবে সবগুলো মাংস আমি সুতির ভিতরে গেঁথে নিব। সবগুলো মাংসের টুকরো আমি এভাবে গেঁথে নিব, তারপর ছাদে শুকা দিয়ে দিব। শুকিয়ে তারপর আপনাদের দেখাবো শুকটি মাংসটা কিভাবে আমি শুকিয়েছি। প্রিয় দর্শক, এই তো দেখতে পাচ্ছেন আমার শুকটি মাংসগুলো ভালোভাবে শুকিয়েছে। শুকাতে আমার 2 দিন লেগেছে, কড়া রোদ থাকলে 2 দিনে শুকিয়ে যায়। তো এখন আমি সুতলি থেকে মাংসগুলো এভাবে ছাড়িয়ে নিব। এখন এই শুটকি মাংসগুলো আমি কিভাবে সংরক্ষণ করি সেটা দেখিয়ে দিব। এই তো একটা পলিথিন দিয়ে নিলাম, এখন পলিথিনের ভিতরে সবগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাংস আমি উঠিয়ে নিচ্ছি, তো পলিথিনের এইভাবে একটু পেঁচিয়ে নিলাম। এখন একটা বক্সে আমি ভরে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এইভাবে নিয়ে তারপর বক্সের মুখটা এভাবে লাগিয়ে দিবেন। তো এইভাবে করে নর্মাল ফ্রিজে রেখে আপনারা 1 বছর পর্যন্ত এই শুটকি মাংস খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।